সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না यश्रब नामे तुमी छिले अलक्षणेर देश बड़ई मारात्मक जे छिलो तोमार परिवेश यश्रब नामे तुमी छिले अलक्षणेर देश बड़ई मारात्मक जे छिलो तोमार परिवेश नबीर छोआ लेगे तुमी सोनार मदीना সোনার মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا أم يا الله باب তোমাদেরকে কামদ্য বন্দিশ জাতি করে পাঠিয়েছি যত করে তোমরা মানুষদের জন্য সাক্ষী দিতে পারো তাফসীরে বাইজাবিতে লেখা আছে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামের উম্মত সকল আল্লাহ পাককে যখন ডাকবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমরা কি আমার আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কেউ যায়নি তখন তারা অস্বীকার করে বলবে না আল্লাহ পাক আপনার পক্ষ থেকে আমাদের কাছে কোন নবী যায়নি কোন রাসূল নবী আমাদের কাছে আসেনি তখন আল্লাহ পাক তখন আল্লাহ পাক নবীদেরকে ডাকবেন ও আমার নবী সকল তোমরা কি দাওয়াত পৌঁছে দাওনি আল্লাহ পাক সবই জানে তাও আল্লাহ পাক জিজ্ঞাসা করছে তোমরা কি দাওয়াত পৌঁছে দাওনি তখন আম্বিয়া আলাইহিমুস সালাম গান বলতে লাগবে ও রাব্বুল আলামিন আল্লাহ আমরা আপনার দাওয়াত সঠিকভাবে আমার কওমের কাছে পৌঁছে দিয়েছিলাম তখন সকলে অস্বীকার করে বসবে আল্লাহ পাক বলবো আমার নবী তোমাদের তোমরা তো নিজেরা তোমরা নিজেরা বলছো আর তোমার এতগুলো উম্মত সকলে বলছে তুমি দাওয়াত দেওনি তোমাদের সাক্ষী কোথায় তখন নবীরা সকলে বলতে লাগবে আল্লাহ আমাদের সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদি জোরে বলো উম্মতে মুহাম্মাদি মানে আমরা উম্মত মানে সকলেই আমরা আমাদেরকে সেদিন আবার ডাকা হবে তোমরা আমাদেরকে ডাকা হবে আমাদেরকে ডাকা হবে আল্লাহ পাকের কাছে ডাকা হবে তখন আমরা সকলে গিয়ে বলতে লাগবো আল্লাহ আপনার আম্বিয়া আলাইহিমুস সালামরা আপনার দ্বীনের দাওয়াত তাদের কওমের কাছে সঠিকভাবে পৌঁছেছিল তখন ওই সকল নবীর উম্মত গান বলতে লাগবে ও উম্মতে মুহাম্মাদি তোমরা এগুলো জানলে কিভাবে আমাদের কাছে আমরা যে সময় ছিলাম তোমরা তো সেই সময় ছিল তোমরা জানলে কিভাবে তখন উম্মতে মুহাম্মাদি বলতে লাগবে শোনো শোনো আমাদের কাছে একটা কিতাব এসেছিল ওই কিতাবের নাম কালামুল্লাহ কোরআন মাজিদ ওই কোরআন মাজিদ পড়ে আমরা জেনেছিলাম আর আমাদের কাছে রাসূলের সাদিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সে সব কিছু বলেছিল তখন আল্লাহ রাসূল আসবে ওয়াকুনার রাসূল আলাইকুম শাহীদান আল্লাহ রাসূল এসে বলবে রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত যা বলছে সবই সঠিক জোরে বলুন আমরা
কিয়ামতের দিনে আম্বিয়া আগমন নবীদের আমরা সাক্ষী দেব নবীদের হয়ে আমাদের সাক্ষী গ্রহণ করা হবে তাফসীরে ইবনে কাসির লেখা আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম কে ডাকবে নূহ আলাইহিস সালাম কে ডেকে জিজ্ঞাসা করবে আল্লাহ ওগো আমার নবী নূহ তুমি কি আমার দাওয়াত সঠিকভাবে তোমার কওমের কাছে পৌঁছেছিলে নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ পাক আমি তো আপনার দ্বীনের দাওয়াত সঠিকভাবে আমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছিলাম তখন নূহ নবীর উম্মত গান সকলে অস্বীকার করতে থাকবে আল্লাহ না 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 নূহ মিথ্যে কথা বলছে আপনার নবী নূহ মিথ্যে কথা বলছে আল্লাহ বলবে নূহ কি ব্যাপার তোমার উম্মত সকল বলছে তুমি পৌঁছাওনি আর তুমি বলছো হ্যাঁ আমি পৌঁছেছি তোমার সাক্ষী কোথায় আবার উম্মতে মুহাম্মাদিকে ডাকবে উম্মতে মুহাম্মাদিরা এসে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার নবী নূহ সঠিক কথা বলছে আপনার নবী নূহ তা আপনার দাওয়াত সঠিকভাবে তার কওমের কাছে পৌঁছেছিল নূহ আলাইহিস সালামের উম্মতরাও বলতে লাগবে ও উম্মতে মুহাম্মাদি তোমরা জানলে কিভাবে আমাদের সময়ে তো তোমরা ছিলে না তখন বলবে জানা নবিগুনা আলাইহিস সালাম আখবারনা আমাদের কাছে আমাদের রাসূল এসে আমাদেরকে জানিয়েছিল জোরে বলুন আল্লাহ রাসূল এসে বলবে আল্লাহ আমার উম্মত যা বলছে এটাও সঠিক এই হলো আমাদের মর্যাদা এখন আমি বলছিলাম যে রাসূলের মর্যাদা তা আমাদের মর্যাদা বাড়ার কারণে আল্লাহ রাসূলের কি মর্যাদা বাড়ে না ধরেন কোন একটা সন্তান ডাক্তার হলো মাস্টার হলো ইঞ্জিনিয়ার হলো বড় হাফেজ হলো আলেম হলো মুফতি হলো পিতামাতার কি একটু সম্মান বাড়ে না বাড়ে না সম্মান তেমনি ভাবে আমাদের সম্মান বাড়ার কারণে আল্লাহর রাসূলেরও সম্মান বাড়বে জোরে বলুন না সুবহানাল্লাহ আরো তাফসীরের মধ্যে লেখা আছে আমার রাসূলকে আরো সম্মান কিভাবে মর্যাদা আরো কেন মর্যাদাবান করা হয়েছে আল্লাহর রাসূলকে অনেকে মুজিজা দেওয়া হয়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামদের যে সকল মুজিজা দেওয়া হয়েছিল আমার রাসূলকে তো সে সকল মুজিজা দেওয়া হয়েছিল উপরন্তু আমার রাসূলকে আরো বেশি মুজিজা দেওয়া হয়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল অন্যান্য নবীদের যে সকল মুজিজা দেওয়া হয়েছিল আল্লাহর রাসূলের সে সকল দেওয়া হয়েছিল কোন নবীকে আল্লাহ পাক আল্লাহ পাকের হুকুমে জিন্দা করতেন মৃতকে জীবিত করতেন কে ঈসা আলাইহিস সালাম আমার রাসূলকে এমন মুজিজা আমার রাসূলের দ্বারা সংঘটিত হয়েছে কিতাবের মধ্যে এসেছে এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো আল্লাহ রাসূলের কাছে এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটা কলিজার টুকরা সন্তান কন্যা সন্তান সে মারা গেছে রাসূলুল্লাহ আমি তারে বড় ভালোবাসি আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ রাসূল এমন শোনার সাথে সাথে ওই সাহাবীকে বলতে লাগলো বাবা সাহাবী বলো বলো তোমার সন্তানকে কোথায় দাফন করেছো আল্লাহ রাসূলের সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কলিজার টুকরা সন্তানকে আমি অমুক ময়দানে দাফন করে এসেছি অমুক ময়দানে দাফন করে এসেছি শোনার সাথে সাথে আল্লাহ রাসূল আমার ওই ময়দান একদিকে যেতে লাগলেন ওই ময়দানে গিয়ে আল্লাহ রাসূল ওই কন্যাটির নাম ধরে ডাকতে লাগলেন নাম ধরে ডাকার সাথে সাথে ওই কন্যা সন্তানটি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কবর থেকে উঠে আসলো আল্লাহ রাসূলের কাছে এসে বলতে লাগলো আল্লাহ রাসূলকে এসে সালাম দিলেন আল্লাহ রাসূল বললেন ও মা রে তুমি যদি চাও আমি তোমার পিতামাতার কাছে আবার ফিরিয়ে দিতে পারি কবর থেকে মেয়ে উঠে এসেছে আল্লাহ রাসূল বলছে যদি তুমি চাও আমি আবার তোমাকে তোমার পিতামাতার কাছে ফিরে দিতে পারি কারণ তারা ইসলাম গ্রহণ করেছে মেয়েটি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার দরকার হবে না কারণ আল্লাহ পাক আমার প্রতি অনেক অনুগ্রহ করেছে অর্থাৎ আমাকে জান্নাত দিয়ে দিয়েছে আমার আর দরকার হবে না জান্নাতের নাজ নিয়ামত পেয়ে সে কি আর দুনিয়া চাইবে
তার সে যদি চাইতো পিতা মাতার কাছে ফিরে আসতে আল্লাহ রাসূল তাকে পিতা মাতার কাছে ফিরিয়ে দিতেন শুধু এমন করে বললে এক এক নবীর এক একটা মুজিজার সাথে আমার রাসূলকেও দিয়েছিল এমন বললে অনেক হয়ে যাবে কিন্তু আসেন কিছু কিছু আমরা দেখি যে আল্লাহ রাসূলকে আরো বেশি কি মুজিজা দেওয়া হয়েছিল আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল আর আল্লাহ রাসূলের আবু জেহেলের মোটর কাকর পর্যন্ত আল্লাহ রাসূলের কালেমা পড়েছিল এগুলো আমরা জানি আরো কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ রাসূল অনেক অল্প খাদ্যকে অনেকজনকে খাইয়েছিলেন অনেকজনকে খাইয়েছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন আমি আবু হুরায়রার এমন দিন পার হয়ে গিয়েছে যে আমি আবু হুরায়রার কয়েকদিন যাবত খাওয়া হয়নি আমি আবু হুরায়রার এমন দিন পার হয়ে গিয়েছে না খাওয়ার কারণে আমি আবু হুরায়রা পেটে পাথর বেঁধে কাটিয়েছি এমন দিন আমি আবু হুরায়রার চলে গিয়েছে আমি আবু হুরায়রার কয়েকদিন ধরে না খাওয়ার কারণে আমি আবু হুরায়রা পেটের ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে আমি আবু হুরায়রা মাটিতে পেটটা লাগিয়ে শুয়ে থাকতাম আমার এমনও দিন পার হয়ে গিয়েছে ক্ষুধার জ্বালা মেটানোর জন্য যাতে একটু ঠান্ডা হয় এজন্য আমি মাটিতে পেটটা লাগিয়ে পর্যন্ত শুয়ে থাকতাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন আমি আবু হুরায়রার এমন একটা দিনে আমি আবু হুরায়রার কয়েকদিন ধরে খাওয়া হয়নি আমি আবু হুরায়রা না খেতে পেয়ে একদিন একটা ঠান্ডা গাছের নিচে গিয়ে পেটটা লাগিয়ে শুয়ে থাকলাম শুয়ে থাকতে থাকতে দেখি ওই রাস্তা দিয়ে আমার রাসূল গুটি 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 পা এগিয়ে আসে আমি আল্লাহ রাসূলকে দেখে তাড়াতাড়ি করে উঠে পড়লাম আল্লাহ রাসূল এসে আমার দিক ফিরে মুচকে মুচকে হাসলেন আর বলতে লাগলেন ও বাবা আবু হুরায়রা এসো এসো বাবা আমার সাথে চলে এসো আবু হুরায়রা বলতে লাগলেন আমার প্রচন্ড ক্ষুধার কারণে হাঁটার মতো শক্তি আমার ছিল না তবু রাসূলের কথা তো আমাকে মানতেই হবে শুনতেই হবে আমি কষ্ট করে করে আল্লাহ রাসূলের পিছনে গুটি 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 পায়ে যেতে লাগলাম এমন এক পর্যায়ে আল্লাহ রাসূল আমার নিজের ঘরে চলে আসলেন ঘরে এসে বিবিদের কাছে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন অনুমতি দেওয়ার পরে আল্লাহ রাসূল আমি আবু হুরায়রাকেও সাথে নিয়ে ঘরে ঢুকলেন ঘরে ঢুকে দেখা গেল একটা পেয়ালায় দুধ রাখা একটা পেয়ালায় দুধ আল্লাহ রাসূল বিবিদেরকে বলছে এ দুধ তোমরা কোথায় পেলে কোথায় ছিল এ দুধ বিবিগণ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অমুক সাহাবী আর অমুক সাহাবিয়া তারা স্বামী স্ত্রী দুজনে মিলে এসে এই দুধটাকে আপনার জন্য তোহফা দিয়ে গিয়েছেন উপহার দিয়ে গিয়েছেন আল্লাহ রাসূল আবু হুরায়রার দিকে ফিরে বলতে লাগলেন ও আবু হুরায়রা নাও ক্ষুধার নিবারণের জন্য তো কিছু একটা পাওয়া গেল আমার রাসূলের তো অনেক দিন খাওয়া হয় না আবু হুরায়রাকে বলছো বাবা আবু হুরায়রা ক্ষুধা নিবারণের জন্য তো কিছু একটা পাওয়া গেল আবু হুরায়রা চলে যাও তুমি জলদি করে চলে যাও গিয়ে তুমি আসহাবে সুফাদের ডেকে নিয়ে এসো আসহাবে সুফাদের ডেকে নিয়ে এসো আসহাবে সুফা বলা হয় যারা ঘর বাড়ি ত্যাগ করে স্ত্রী সন্তান সংসার দুনিয়ার যাবতীয় মোহ ত্যাগ করে আল্লাহ রাসূলের দরবারে থাকতো কেবলমাত্র ইলম অন্বেষণের জন্য যদি আল্লাহ রাসূলের দরবারে কিছু সাদকা আসতো আল্লাহ রাসূল পুরোটাই তাদের দিয়ে দিতেন কিন্তু উপহার আসলে তোহফা আসলে সকলে মিলে খেতেন তার মোটামুটি অনেকজনই ছিল আল্লাহ রাসূল বলছে আবু হুরায়রা যাও তুমি আসহাবে সুফাদেরকে ডেকে নিয়ে এসো
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আমি আবু হুরায়রার যা পেটে ক্ষুধা, ওইটুকু দুধে তো আমি আবু হুরায়রার কুলাবে না। আবার রসুল আসহাবে সুফাদের ডেকে নিয়ে আসতে বলছে, রসুলের হুকুম মানতেই হবে। আবু হুরায়রা মনে বড় কষ্ট নিয়ে আসহাবে সুফাদের কাছে গিয়ে আসহাবে সুফাদের ডেকে নিয়ে আসলেন। আসহাবে সুফাগণ এসে সকলে লাইন ব্যবস্থায় বসে পড়ল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে অনেক ক্ষুধা, খাদ্য দেখে ক্ষুধা যেন আরো বেড়ে যায়। আবু হুরায়রা মনে মনে করতে লাগলো, এখন যদি রসুল আমাকে বলে আবু হুরায়রা না না দুধের পেয়ালাটা নাও, দুধের পেয়ালাটা নিয়ে তুমি দুধ পান করাও, তাহলে আমি আবু হুরায়রার অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। এমন মনে মনে করতে করতে আল্লাহ রসুল আবু হুরায়রাকে ডেকে বললেন, ও বাবা আবু হুরায়রা দুধের পেয়ালাটা নাও আর সকলকে পান করাতে থাকো, সকলকে পান করাতে থাকো। যেমন ভাবনা তেমনই কাজ, কিছু করার নেই, রসুলের হুকুম মানতেই হবে, আল্লাহ পাকের নির্দেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পেয়ালাটা হাতে নিয়ে একজন সাহাবীর কাছে গিয়ে দুধের পেয়ালাটা দেয়। আল্লাহ রাসূল ওই সাহাবীকে লক্ষ্য করে বলতে লাগলো, ও আমার সাহাবী পান করো, পান করো, তৃপ্তি ভরে পান করো, পেট ভরে পান করো। এদিকে আবু হুরায়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, না 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 আমি আবু হুরায়রার নসিবে আর বুঝি খাওয়া জুটলো না, মনে বড় কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল বারবার বলছো, আমার সাহাবি না পান করতে থাকো, কতদিন তোমাদের খাওয়া হয়নি, পান করো, পান করো, তৃপ্তি ভরে পান করো। আল্লাহ রাসূলের সাহাবি তৃপ্তি ভরে পান করার পরে যখন দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে দেয়, দুধের পেয়ালাটা যেন আবার দুধে পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলো, আবার দুধে পরিপূর্ণ। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা আবার একজনের কাছে দাও, আবার একজনের কাছে দিল। সে যখন দুধ পান করছে, আল্লাহ রাসূল বলছে, বাবা সাহাবি তোমাদের অনেক দিন ধরে খাওয়া হয়নি, পান করো, তৃপ্তি ভরে পান করো, যতক্ষণ না পর্যন্ত তোমাদের পেট পরিপূর্ণ না হবে ততক্ষণ পান করা বন্ধ করবে না। আবু হুরায়রা ভাবছে, আর বুঝি আমার আর হবে না, এবারে হয়তো সব শেষ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে পান করাতে করাতে যখন সকলকে পান করানো হয়ে গেল, আবু হুরায়রা লক্ষ্য করে দেখতে লাগলে তখনো পর্যন্ত দুধের পেয়ালাই দুধে পরিপূর্ণ। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে ডাকলেন, ও আবু হুরায়রা এদিকে এসো বাবা, এদিকে এসো, পেটে বড় ক্ষুধা না বাবা, তোমার অনেক কষ্ট হচ্ছিল বাবা, এসো এদিকে এসো। ও আবু হুরায়রা নাও নাও নাও, তৃপ্তি ভরে পান করো, যতক্ষণ তোমার পেট পরিপূর্ণ না হবে, ক্ষুধা যতক্ষণ না পর্যন্ত নিবারণ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পান করা বন্ধ করবে না। কিতাবের মধ্যে লেখা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার অনেক দিন যাবত না খাওয়ার কারণে আল্লাহ রাসূল যখন এমন করে বললেন, আমি আবু হুরায়রা আর দেরি না করে দম ধরে দম ধরে দম ধরে পান করতে লাগলাম। পান করতে 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 এমন এক পর্যায়ে আমি আবু হুরায়রার পেটের ক্ষুধা আর রইল না, দুধের পেয়ালাটা আল্লাহ রাসূলের কাছে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রার পেট পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর রাসূল আল্লাহ দুধের পেয়ালাটা নেন, আমি আবু হুরায়রার আর কোনো কষ্ট নেই, আমি আবু হুরায়রার আর কোনো ক্ষুধা নেই আর রাসূল আল্লাহ। আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসতে লাগলেন। আবু হুরায়রা রাত থেকে পেয়ালাটা নিয়ে আল্লাহ রাসূল আমার নিজেই সব দুধ পান করে নিলেন। জোরে বলুন,
আমার বলার উদ্দেশ্য ছিল এটাই যে অল্প খাদ্যকে আল্লাহ রাসূল অনেক জনকে খাইয়েছিলেন অনেক জনকে খাইয়ে এমন করে কিতাবে অনেক পাওয়া যায় কিতাবের মধ্যে আরো আছে যে খন্দকের যুদ্ধের সময় যখন পরিখা খনন করা হচ্ছিল আবু জার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে হঠাৎ করে আমরা খুঁটতে খুঁটতে একটা পাথর পেলাম পাথর বাইর হয়ে আসলো আমরা কেউ পাথরটা ভাঙতে পারছিলাম না দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله তো যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূলের সাহাবীরা খন্দক আল্লাহ রাসূলের সাহাবীরা পরিখা খনন করতে করতে একটা পাথর বের হয়ে আসলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন পাথর বের হওয়ার সাথে সাথে আমরা অনেক সাহাবীরা মিলে পাথরটা ভাঙার চেষ্টা করলাম কিন্তু আমরা কেউ ভাঙতে পারিনি এমন করে আমরা না ভাঙতে পেরে সকলে মিলে আল্লাহ রাসূলের কাছে গেলাম আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা পরিখা খনন করতে করতে একটা পাথর বের হয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা সকলে মিলে চেষ্টা করলাম কিন্তু আমরা কেউ ভাঙতে সক্ষম হলাম না আল্লাহ রাসূল এখন এমন কথা শুনলেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন ও বাবা সাহাবীরা চলো চলো আমি নিজে গিয়ে পাথরটা দেখব আমি নিজে গিয়ে দেখব চলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যখন আল্লাহ রাসূল এমন করে বলে উঠে দাঁড়ালেন আমি জাবের দেখতে পেলাম আল্লাহ রাসূলের পেটে ছোট 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 পাথর বাঁধা বুঝতে পেরেছি আমার রাসূলের অনেক দিন যাবত খাওয়া হয়নি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমার রাসূল অনেক দিন ধরে খাওয়া হয়নি ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধেছে এমন আল্লাহ রাসূল অনেক দিন গিয়েছে যে আমার রাসূলের খাওয়া হয়নি এমন দিন গিয়েছে কিতাবের মধ্যে আছে যে আল্লাহ রাসূলের দরবারে একজন মেহমান আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বড় খোদা আমাকে কিছু খাওয়ান কিছু খাদ্য দেন আমাকে আমি অনেক ক্ষুধার্ত আল্লাহ রাসূল যখন এমন করে শুনলেন বিবিদের কাছে গেলেন বিবিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের কারো কাছে কি কিছু আছে আমার কাছে একজন মেহমান এসেছে তাকে তো কিছু খেতে দিতে হবে
সকল বিবিরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আজ কয়েক দিন যাবত আমাদের ঘরে কোনো খাদ্য নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই আল্লাহ রাসূল এমন করে শুনে বাইরে এসে আবার সাহাবাদের কাছে আসলেন সাহাবাদের কাছে এসে বলতে লাগলেন ও বাবা সাহাবারা আমার ঘরে অনেক দিন যাবত কিছু নাই আমি সকল বিবিদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের কাছে কি কিছু আছে বিবিদের কাছে পানি ছাড়া কিছু নেই আমার দরবারে একজন এসেছে মেহমান তাকে খালি মতি মুখে কি ফিরিয়ে দিতে পারি ও আমার সাহাবারা তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে আমার এই মেহমানকে নিয়ে কিছু মেহমানদারি করবে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে একটু মেহমানদারি করবে একজন সাহাবী উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মেহমানদারি করাবো আপনি অনুমতি দেন আমি বাড়িতে নিয়ে যাব আল্লাহ রাসূল আবার ওই সাহাবীকে অনুমতি দিলেন ওই সাহাবী ওই মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন ঘরে বসতে দিলেন বসতে দিয়ে ওই সাহাবী ঘরের ভিতরে প্রবেশ করলেন বিবির সাথে গিয়ে বলতে লাগলো বিবিরে আল্লাহ রাসূলের দরবারের একজন মেহমানকে নিয়ে এসেছে বিবি আল্লাহ রাসূলের মেহমান খালি ফিরে যাবে সইতে পারবো না রে বিবি সইতে পারবো না ঘরে যদি কিছু থাকে তো দাও আমার রাসূলের মেহমানকে একটু মেহমানদারি করি ওই সাহাবীর বিবি বলতে লাগলেন ওগো আমার স্বামী আমাদের ঘরে তেমন কিছু নাই তবে আমাদের যে দুটো বাচ্চা আছে আমাদের যে দুটো সন্তান আছে তাদের জন্য আজকে রাত্রে খাবার মতো অল্প কিছু খাদ্য আছে ওই সাহাবীটি বলতে লাগলেন বিবিরে তাকে তাদেরকে কিছু একটা বলে ঘুম পাড়িয়ে দাও আমার রসুলের মেহমান ফিরে যাবে এটা সইতে পারবো না বিবি আল্লাহ রসুলের সাহাবী ওই সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিলেন আর অল্প কিছু খাদ্য নিয়ে একটা থালাই নিলেন আর একটা খালি থালা নিলেন আর বিবিকে বলতে লাগলেন বিবিরে যখন আমি ওই মেহমানের সামনে থালা নিয়ে যাব তখন তুমি ঘরের আলোটা বন্ধ করে দেবে রাত্রের বেলা আমি যখন মেহমানের সামনে খাদ্য নিয়ে যাব তুমি ঘরের আলোটা বন্ধ করে দেবে কারণ মেহমানের জন্য তো শুধু খাদ্য আছে আমার তো কোনো খাদ্য নেই মেহমানের সাথে যখন বাড়িতে কোনো মেহমান আসে অনেক আদব আছে মেহমানের সাথে তার মধ্যে একটা হলো মেহমানের সাথে বসে বসে কিছু খাওয়া মেহমানের সাথে বসে বসে কিছু খেলে মেহমান সন্তুষ্ট হয় আপনি যখন কোনো আত্মীয়র বাড়িতে যান যদি তারা সব কিছু আপনার সামনে এনে দিয়ে যদি চলে যায় কেমন কেমন মনে হয় আবার যদি সব কিছু এনে দিয়ে আপনার সামনে বসে থাকে খেয়ে খাওয়া যায় না তাই না আবার যদি সে যদি আপনার সাথে বসে বসে খায় আপনিও কিছু খেতে পারলেন তা সেও খেলো আপনার সাথে আর আপনিও কিছু খেতে পারলেন তার সাথে আল্লাহ রাসূলের সাহাবীরা তারা তো সর্বদাই আলা আমাদের থেকে তারা তো এমনটা বজায় করবে এটা স্বাভাবিক কিন্তু কিছু নেই বিবিকে বলতে লাগলেন বিবি থালা নিয়ে যখন যাব তখন তুমি ঘরের প্রদীপটা বন্ধ করে দেবে আল্লাহ রাসূলের সাহাবী দুটো থালা নিয়ে চলতে লাগলেন মেহমানের কাছে যখন প্রবেশ করলেন মেহমানকে খাদ্য থালাটা দিলেন আরেকদিকে বিবি তাড়াতাড়ি করে আলোটা নিভিয়ে দিল অন্ধকারে মেহমানও খায় আল্লাহ রাসূলের সাহাবী থালায় ঘুট 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 আওয়াজ করে যেন মনে হয় সেও যেন ওই মেহমানের সাথে কিছু খাচ্ছে এমন যখন পার হয়ে গেল রাত রাত পার হয়ে যাওয়ার পরে সকালে যখন আল্লাহ রাসূলের কাছে ওই সাহাবী মেহমান সহ যখন হাজির হলেন আল্লাহ রাসূল হাসতে লাগলেন আর বলতে লাগলেন ও বাবা সাহাবা তুমি যে কাজ করেছো আজ রাতের আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে গিয়েছে জোরে বলো ও আমার সাহাবী
তুমি যা রাতে করেছো আমার কাছে জিবরাইল এসে সব খবর দিয়ে গিয়েছে আমার বলার উদ্দেশ্য হলো এতটুকু আসার যে আল্লাহ রাসূলের ঘরে এমন দিন গিয়েছে যে কোনো খাওয়া হয়নি এমন দিন গিয়েছে আমাদের এদিকে সচরাচর গরীব মানুষ পাওয়া যায় হয়তো অনেকের তিন বেলা না হলেও দুই বেলা হয় খুব কম তবে একটা দিন আসে ওই দিনে কিন্তু কারোর ঘরে খাদ্যের অভাব থাকে না ওই দিনটা হলো কিসের দিন ঈদের দিন সকলের ঘরে খাদ্য থাকে কিন্তু কিতাবের মধ্যে আছে যে এমন দিন পার হয়ে গিয়েছে আমার রাসূলে ঈদের দিনেও আমার রাসূলের ঘরে খাদ্য ছিল না কিতাবের মধ্যে লেখা আছে একবার ঈদের দিনে আল্লাহর রাসূল আমার ঈদগাহে জানাজা দেওয়ার জন্য বাইর হচ্ছে এমন সময়ে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে ঈদের দিন মদিনার কত ইতিমেরা আমার ঘরে আসবে কত বালক বালিকা আসবে মদিনার কত বিবিরা আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিছু আমাকে দিয়ে যান আমি রান্না করে জানো বিবিদেরকে ইতিমেদেরকে জানো খাওয়াতে পারি তারা জানো আমি আয়েশার ঘর থেকে খালি মুখে জানো না ফিরে যাই এমন করে বলার পরে আল্লাহ রাসূল আয়েশাকে বলতে লাগলেন ও আমার বিবি আয়েশা আজকে ঈদের দিন বড় আনন্দের দিন রে বিবি তুমি আমার কাছে কিছু চেয়েছো কিন্তু না আমার কাছে আজ ঈদের দিনে দেওয়ার মতো কিছু না আমার কাছে আজকে দেওয়ার মতো কিছু নাই এই বলে আল্লাহ রাসূল আমার ঈদগাহের দিকে চলে গেলেন আল্লাহ রাসূল ঈদগাহে চলে যাওয়ার পরে যখন ঈদের নামাজ শেষ আল্লাহ রাসূল ঘরে ফিরে আসেন দূর থেকে দেখতে পাওয়া যায় দূর থেকে দেখতে পেল মদিনার তিমেরা মদিনার বালক বালিকারা আয়েশার ঘরে আসে আর তারা জানো কি খেতে 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 জানো আয়েশার ঘর থেকে বাইর হয়ে যায় আয়েশা তো আমার কাছে কিছু চেয়েছিল কিন্তু আমি তো আয়েশাকে কিছু দিয়ে দিতে পারি নাই আয়েশা পেল কোথায় এই ভাবনা চিন্তা করে আল্লাহ রাসূল আমার আয়েশার ঘরে আসলেন আয়েশার ঘরে এসে বলতে লাগলেন বিবি রে তুমি আজকে আমার কাছে কিছু চেয়েছিলি দিনে দিনে কিছু দিতে বলেছিলে কিন্তু না 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 বিবি আমি তোমাকে কিছু দিয়ে যেতে পারি নাই ও বিবি আয়েশা বলো 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 আজ ঈদের দিনে আমি তোমাকে তো কিছু দিয়ে যাই নাই তুমি এসব কি কোথা থেকে পেলে তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ধনী সাহাবী আপনার সব থেকে ধনী সাহাবী ওসমান আজকে একটা কাফেলা নিয়ে এসেছিল আপনার সকল বিবিদের ঈদ উপলক্ষ করে সকলকে তোহফা দিয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা সেই তোহফা থেকে নিয়ে কিছু রান্না করে মদিনার এতিমদেরকে খাওয়াই খাইয়েছি আমার ঘরে মদিনার এতিমেরা আসে বালক বালিকারা আসে সকলকে আমি নাস্তা করিয়েছি আল্লাহ রাসূল সেদিন উসমানের উপরে এত খুশি হয়েছিলেন এত খুশি হয়েছিলেন আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রহমান সাহিলিল হিসাব আলা উসমান ও রব্বি আল্লাহ পাক কিয়ামতের দিন যেদিন মাতার গলগুলো টকবাক 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 করে ফুটে থাকবে পায়ের নিচের মাটি পুড়ে তামা হয়ে যাবে যেদিন কেউ হাঁটু পর্যন্ত ঘামে সাদা কাটতে থাকবে কেউ গলা পর্যন্ত সাদা ঘামে সাদা কাটতে থাকবে কেউ মা ঘামে হাবুডুবু খাবে ও রব্বি আল্লাহ পাক ওই কিয়ামতের দিনে আমার সাহাবী ওসমানের হিসাবটা তুমি সহজ করে নিও জোরে বলুন আমার বলার উদ্দেশ্য যেটা ছিল যে আল্লাহর রাসূলের এমন দিন গিয়েছি যে দিনের পর্যন্ত আমার রাসূলের ঘরে কিছু ছিল না আজ আমরা সেই রাসূলের উম্মত দাবিদার আমাদের আজ অভাব অনটন একেবারেই নেই বললে চলে
সেই রসূলের আদর্শে আমরা আদর্শিত হতে পারিনি, আল্লাহ রসূলের কথা আদেশ নিষেধ আমরা মানতে পারিনি। যদি তাই যদি মানতে পারতাম এমন মাহফিলগুলো খালি বসে পড়ে থাকতো না, এমন মাহফিলে সকলে এসে বসে পড়তো। যাই হোক, আমি আর লম্বা আলোচনা করব না, যে কথা বলছিলাম যদি আবার অন্য কোনো দিন সময় পাই রসূলের মর্যাদা নিয়ে বলছিলাম।